মতো স্বপ্ন ভাষণ গল্পের মতো দিতেন যিনি তর্জনি তুলে দাবির শাসন সুরের মতো বাঁধতেন যিনি গলা চড়িয়ে হুঙ্কার করা সেই কবিতার গল্প বলি হেলে যেত সাদা পাঞ্জাবি পরলে লাগতো রাজার মতন শুধু চেয়েছেন ভালোবাসা মায়া চাননি তো কোনো রাজ্য শাসন ঠোঁটের কোণে পাইপের ধোঁয়া দীর্ঘ প্রত্যয়ে দেহের গরম বুক ফুলিয়ে সিঁড়ি কুচিয়ে মারিয়ে গেছেন কত মরণ হুঙ্কার এত মধুর হতে কে শুনেছে কবে কোথায় মনের বলি আউড়ে যেতেন বুক ঠেলে আসা কাব্য কথা সেই কবিতায় ছিল বুধ হয়ে বিশ্ব নিখিল কবির মতোই লিখে যেতেন ভালোবাসা আর মায়ের দলিল শকুনের দল ভাবলে খাবে মমতা ভরা কলিজাটা ভাবেননি স্বপ্নে জাগরণে আত্মভোলা সেই কবিতা এক রাতে বুক ঝাঁঝরা হয়ে বেরিয়ে এলো সেই কবিজা বলি খেতে খেতে কবির সে কি করুণা আর হায় লজ্জা লজ্জিত কবি শকুনের দিকে তাকিয়েছিলেন রাজার মতন অন্তিম ক্ষণে কবি শকুনের চোখে চোখে রেখে সে শালাপন দিয়ে গেছিলেন শকুন তাকে দুহাত তুলে শেষ অভিশাপ মনে মনে কবি বলে গেছেন বইতে হবে অজন্ম পাপ কলিজা ফুড়ে উড়ে গেছিল মানচিত্রের পবিত্রতা রক্তের সাথে গলে গেছিল ভূখণ্ড আর স্বাধীনতা সেই থেকে কবি স্বর্গ থেকে পালিয়ে আছেন পাপের দিকে এই ভূখণ্ডে যত অনাচার নিক্ষিপ্ত সব নিচ্ছেন রেখে এলিয়ে দিচ্ছেন যাবার সময় ঠেলে দিয়ে যাওয়া শেষ অভিশাপ কতটা দুঃখ কতটা দৈন্য কতখানি গ্লানি আর অনুতাপ সেই কবিতার কবিতা লেখা সমাপ্ত হলো 75-এ এরপর আর লেখা হয়নি হৃদয়টাকে উজাড় করে অসমাপ্ত মহাকাব্য ঘুমবে কানে খুব গোপনে একটা দেশের মহাকাব্য খুন করলো কোন শকুনে অসমাপ্ত খুব গোপনীয়।